হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কণিকা, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো সকাল সকাল একটু আজকে সাড়ে ছটা হয়ে গেছিলো উঠেছি, তারপরে 7:30টার দিকে ব্রাশ করলাম। তো ব্রাশ করে একটু বিস্কুট আরও খেয়ে তারপরে এখানে দেখতেই পাচ্ছ রুটি বেলছি। বাবা সকালবেলা রুটি খায়, তো এখন আমি আছি বাবার বাড়িতে, জামাই ষষ্ঠীর জন্য এসেছি। আর বর আসবে, আজ হলো বুধবার, তো বর আসবে কিছুক্ষণ পর। তো আমি এখানে রুটি বেলছি বাবার জন্য রুটি করব বলে। তো যাই হোক, চলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে আমি তিন চার পিস রুটি করে নিচ্ছি। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहां नहीं जाना था ये वही चला हाय रे। তারপর রুটি করার পর আমি এখানে যা যা ভাজাভুজি হবে সেগুলো একটু কেটে ফেলছিলাম, যাতে মার হেল্প হয়। মা চান করতে গেছে এখন, আর আমার গোপালের কাছে সব বাসন টাসন ধুয়ে দিবে, তো ওটার জন্য আমি ভাবলাম এখানে আমি পটল আলু টালু কেটে ফেলি। তো মার সাথে আমি এখানে কী কথা বলছিলাম ভগবান জানে। তো আধা ঘন্টার সাথে কথা বলতে বলতে পটলটা কেটে ফেলেছি, তো দিয়ে জোড়া লাগাচ্ছিলাম। তো যাই হোক, অযথা কাজ আর কিছু না। তো এখানে আলু ভাজা হবে, আর ঢেঁড়স ভাজা হবে, পটল ভাজা হবে, এই তিনটা ভাজার জন্য কেটে ফেলছিলাম। তারপরে আরও মা মনে হয় মাছ ভাজা করবে। তো কী কী মেনু হবে আমি সাইডেই লিখে দেবো। তো যাই হোক, চলো ভিডিওটা দেখে থাকো। তো সবজিগুলো কেটে নিয়ে এখানে কিছু বাসন বেসিনে ছিল, চা বাসন, যেটা সকালে আমরা চা খেয়েছিলাম, ওইগুলো ধুয়ে রেখে দিলাম। তারপরে এখানে দেখতেই পাচ্ছ এইটুকু, মানে কম কম করে ভাজা হবে, কারণ বেশি বেশি মানুষ নেই, আমি বাবা মা আর আমার বর এই চারজন খাবো। তো সেগুলো সব কমপ্লিট করে এসে এখানে আমি সকালে টিফিন ময়দা আর মানে ময়দাটা মাখতে বললো মা লুচি করবে আর ছোলার তরকারি করবে, তো ওটার জন্য এখানে মাখছি। নিজের কাজগুলো কমপ্লিট করে এসে তারপরে আমি 9:30টার দিকে চান করতে গেছিলাম। চান করে এসে এখন 10:00 মতন বাজে, আমি গোপালদের সেবা করে নিচ্ছি। এখন একদিনের জন্য আসি বা দুদিনের জন্য আসি বা এক মাসের জন্য আসি, আমাকে গোপালকে নিয়ে আসতে হবে, কারণ আগে তো দিদি পুজো করে দিত আর এখন ওর কোলে বেবি, ওটার জন্য আমাকে গোপালদেরকে নিয়ে আসতে হয়। তারপর পুজো টুজো করে এসে এখানে মা যে রান্না করেছিল, এখনও বর আসেনি, বাবা যে দীঘা গেছে বরকে নিয়ে আসবে। তো যাই হোক, এখানে আমি লুচি আর খেয়ে নিচ্ছি, তরকারি একটু খেয়ে নিচ্ছি। তারপরে বর চলে এসছে, এখানে তরমুজ, লিচু, আম, মিষ্টি, মাজা, দই সব কিছুই নিয়ে এসছে। তো যাই হোক, ওর জন্য আমি এখানে সব কিছু কাটা মানে ফলটল কেটে ফেলছিলাম, এখানে রেডি করেছি। বরণ মানে বরণ যে হবে ওই থালাটা, এখানে মা বরণ করে নিচ্ছে দেখতেই পাচ্ছ, তারপরে আমার ছোটো কাকিমা বরণ করবে। তো ভিডিওটা দেখতে থাকো। একটা দুঃখের ব্যাপার কি হয়েছে আমার, জানার ও আসতে পারেনি, আগের বছরও আসতে পেরেছিল না অফিসের জন্য, এবছরও সেই বুধবার পড়ে গেছে জামাই ষষ্ঠী, অফিসের জন্য আসতে পারেনি, কিছুদিন আগে এসেছিল তো ওটার জন্য আসতে পারেনি। তো মা ভিডিও কলে জায়াবুকে ফোঁটা দিয়ে দিয়েছে, তো ওটার আমি স্ক্রিন ভিডিও করিনি, শুধু স্ক্রিনশট মেরেছিলাম, ওটা আমি সাইডে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি আমার ছোটো কাকিমা বরকে মানে বরণ করছে। আমার মা যে সুতির শাড়িটা পরেছিল ওইটা বর দিয়েছে মাকে, আর কাকিমাকে যে শাড়িটা ধরিয়ে দেওয়া হয়েছে ওইটা আমি ভিডিও ক্লিক নিতে পারিনি, তো স্কিপ করে গেছি। আর তো তারপরে রান্নাবান্নার কাছে চলে এসেছি, এখানে কাতলা মাছের মানে দই কাতলা হবে, ওটার জন্য সব উপকরণ এখানে রেখেছি, আর মা ওখানে বাটনটা বেটে দিচ্ছে, আমি দই কাতলাটা করব। তো এখানে মাছগুলো হলুদ নুন দিয়ে সব ম্যারিনেট করা আছে, আর সব কিছু ভাজাভুজি মা রান্না কমপ্লিট করে নিয়েছে, শুধু এই রান্নাটা আমি করব।
তো এখানে ঘন্ট হচ্ছে মানে কুমড়ো ঘন্ট এটা হচ্ছে। তারপরে দেখে নাও এই যে দই কাতলা বসিয়ে দিয়েছি, আর দই কাতলার ফুল রেসিপিটা আমি আরেকটা ভিডিওতে দিব। তো যাই হোক, এই যে মিষ্টি ওইসব যে ফ্রিজে মানে রাখা ছিল এনেছিল সেগুলো ভিডিও করছিলাম, তো আমি ভাবলাম যে একটু শেয়ার করে দিই তোমাদের সাথে। তো যাই হোক, তারপরেই খাওয়া দাওয়ার হবে। এই যে বরকে খেতে দিয়ে দিয়েছি, আর বাবাও সাইডে বসছে, আমরা মা আর আমি বসে যাবো। এখানে ভাজাভুজি অনেক রকমের হয়েছিল, তারপরে তরকারি আরও হয়েছিল, আমি ওটা থাম্বনেইলে লিখে দেবো আর মুখে বলতে পারলাম না। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর চ্যানেলের পাশে থাকো।